ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত একটি সরকারি কলেজ, যা ভাওয়াল কলেজ নামে অধিক পরিচিত। এটি গাজীপুর চৌরাস্তার নিকটবর্তী ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত। 1967 সালে কলেজটি প্রতিষ্ঠিত হয় এবং 1980 সালে কলেজটি সরকারি কলেজ হিসেবে ঘোষণা করা হয়। কলেজটির প্রতিষ্ঠাতা হলেন জনাব বদরে আলম এবং কলেজটির প্রথম অধ্যক্ষ ছিলেন জনাব কে এম আব্দুস সালাম। রাজধানী ঢাকার অদূরে ঐতিহাসিক ভাওয়াল শালগজারি সুশোভিত অঞ্চলটি শিক্ষা দীক্ষায় ছিল অত্যন্ত অনগ্রসর। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার অভিপ্রায় থেকে তৎকালীন শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ একটি কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেন। তারই প্রেক্ষিতে স্থানীয় বিদ্যা উৎসাহী ব্যক্তিবর্গ 1967 খ্রিস্টাব্দে যাতায়াত ব্যবস্থার দিকে লক্ষ্য রেখে জয়দেবপুরের চান্দরা চৌরাস্তায় একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। স্থানীয় ব্যক্তিবর্গের সম্মিলিত প্রচেষ্টায় এবং চান্দনা গ্রামের শিক্ষানুরাগী দানবীর জনাব বদরে আলম সরকারের অর্থানুকূল্যে তারই নামানুসারে ভাওয়াল বদরে আলম নামকরণ করে 1 জুলাই 1967 খ্রিস্টাব্দে উচ্চ মাধ্যমিক শ্রেণী নিয়ে কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজটি বর্তমানে গাজীপুরের চান্দনা চৌরাস্তার সন্নিকটে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উত্তর পাশে অবস্থিত। প্রতিষ্ঠার পরপরই কলেজের ছাত্র সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে থাকে। পরবর্তীতে স্নাতক কোর্স প্রবর্তিত হয়। মহান মুক্তিযুদ্ধে কলেজের বহু ছাত্র শিক্ষক সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং মুক্তিযুদ্ধে বেশ কিছু সংখ্যক ছাত্র শাহাদাত বরণ করেন। স্বাধীনতা উত্তরকালে কলেজের ভৌত অবকাঠামো দ্রুত বিস্তার লাভ করতে থাকে। জাতীয়করণের কর্মসূচি গৃহীত হলে তৎকালীন সরকার 1 মার্চ 1980 খ্রিস্টাব্দে ভাওয়াল বদরে আলম কলেজটিকে জাতীয়করণ করেন। ছাত্রছাত্রী ও স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে তৎকালীন সরকারের শিক্ষা সম্প্রসারণ নীতির আলোকে 1996-1997 শিক্ষাবর্ষ থেকে এ কলেজে 10টি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স প্রবর্তন করা হয়। বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর চালু আছে। বর্তমানে কলেজে কলা, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান ও বাণিজ্য অনুষদে প্রায় 19,000 শিক্ষার্থী অধ্যয়ন করছে। এই কলেজ সাধারণত 2 লেভেলের, একটি ইন্টারমিডিয়েট যেটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর মাধ্যমে নিয়ন্ত্রণ হয়, অন্যটি হলো ডিগ্রি, অনার্স এবং মাস্টার্স লেভেলের, যেটি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নিয়ন্ত্রিত। কলেজে নিজস্ব কোনো ভর্তি পরীক্ষার ব্যবস্থা নেই। ভর্তির সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনে সম্পাদন হয়।
সহশিক্ষা কার্যক্রম হিসেবে রয়েছে সাংস্কৃতিক সংগঠন সুরঙ্গন, বিএনসিসি, রোবার স্কাউট, বাঁধন, ভাওয়াল কলেজ ক্যারিয়ার ক্লাব, ভাওয়াল রক্তদান সংঘ। কলেজটিতে শিক্ষক শিক্ষিকার পদসংখ্যা 114টি, এর মধ্যে অধ্যাপক অথবা অধ্যাপিকা 3 জন, সহযোগী অধ্যাপক অথবা অধ্যাপিকা 26 জন, সহকারী অধ্যাপক অথবা অধ্যাপিকা 36 জন এবং প্রভাষক 43 জন। কলেজটিতে 3টি হল রয়েছে। হলসমূহ হল শহীদ তাজউদ্দিন আহমদ ছাত্রাবাস, বেগম রোকেয়া ছাত্রীনিবাস এবং শেখ ফজিলাতুন্নেসা মুজিব ছাত্রীনিবাস। উল্লেখযোগ্য কৃতি শিক্ষার্থী: আ ক ম মোজাম্মেল হক, সংসদ সদস্য গাজীপুর 1, মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়; জাহিদ আহসান রাসেল, সংসদ সদস্য গাজীপুর 2, প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; ইকবাল হোসেন সবুজ, সংসদ সদস্য গাজীপুর 3, সিমিন হোসেন রিমি, সংসদ সদস্য গাজীপুর 4, মেহের আফরোজ চুমকি, সংসদ সদস্য গাজীপুর 5, জাহাঙ্গীর আলম, রাজনীতিবিদ, মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন। ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় আজকের মতো এখানেই শেষ করছি।